এই তো এই মুহূর্তে আমার স্বামী আমার সঙ্গে নেই, তাই বলে কি আমি সিঁদুর খেলছি না? তোমার স্বামী তোমার সঙ্গে থাকুক আর না থাকুক, তিনি তো বেঁচে আছেন, তাই না? আমরা সবাই মিলে সিঁদুর খেলবো, খুব মজা করব। এই কলি এসো তো। যা যা কলি, মায়ের কাছ থেকে শক্তি চাই না, শুধু আমার জন্য নয়, আমি তোমার জন্য চাইব। এসো। দিদিমা কাকিমা পিসিমা, আপনাদের সবার কাছে আমার একটা আবেদন আছে। এর মধ্যে তোর আবার কি আবেদন? আজ মা চলে যাবেন, এরকম একটা বিষাদের দিনে আপনারা সবাই নিজেদেরকে সিঁদুর পরিয়ে নিজেদের বিবাহিত জীবনকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এ তো নারী শক্তির এক চরম বিকাশ। কি তাই তো? একদম ঠিক। আরে আমি তো শুধু আমার সামনে দশভুজার দেবী প্রতিমা দেখছি না, মানব প্রতিমার সারি দেখছি। এক্সেলেন্ট। আর এরকম একটা শুভ দিনে যেখানে জাহ্নবী কলি মাহি আর আমাদের সর্বমঙ্গলার মতন নারী শক্তির সমন্বয় ঘটেছে, এরকম একটা শুভ দিনকে তো হঠাৎ করে শেষ করে দেওয়া যায় না, কি তাই তো? না 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 না, কখনো না। এই ভাইয়া তুই কি বলতে চাইছিস বলতো? আমার আমার দুটো ইচ্ছে আছে, আর তার মধ্যে প্রথম ইচ্ছে হলো আপনারা সবাই এখানে পেট ভরে খেয়ে যাবেন আমার বাড়িতে, বুঝতে পেরেছেন? আমি কিন্তু মিষ্টি আর খাবার বলে দিয়েছি। আমি আছি অনিষ্টা। হ্যাঁ একদম পেট পুরে খেয়ে যাব। মাহি তুমি কিন্তু আপত্তি করবে না। আপত্তি করলেই বা শুনছে কে? কেন হবে না? সবাই মিলে গান বাজনা করো, আনন্দ করো। কি বলছো কি মা? আজকে বিজয় দশমী, আজকে শুধু গান আর বাজনা করে মন ভরবে নাকি? তবে কিসে মন ভরে শুনি? ঢাক বাজবে, ধুনুচি নাচ হবে। হ্যাঁ আজকে বাংলার ধুনুচি নাচ হবে, আর আমরা তাতে সবাই নাচবো। কি ডাকি দাদারা, হবে নাকি? তাহলে বাজাও। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ইয়ে! তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।
আছে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ কি হলো? আরে তোমরা থেমে গেলে কেন? নাচো আমার সঙ্গে নাকি আমার সাথে নাচতে তোমাদের খুব খারাপ লাগবে? তোমার সাথে নাচ করা তো দূরের কথা, এক জায়গায় দাঁড়িয়ে থাকতো আমাদের ঘেন্না করছে মিস সৌমিলি মিত্র। হে ইউ, হাউ ডেয়ার ইউ, আমার বাপের বাড়ির সারনেম ধরে ডাকছো? মিত্র না, আমি সৌমিলি কাঞ্চিলাল। ডু ইউ নো? হ্যাঁ হ্যাঁ সব জানি, জানবো না কেন? টাকা দিয়ে অন্যের ঘর ভাঙিয়ে স্বামী কিনেছো। জোরে এই পরিবারের নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করছো তুমি। সর্বমঙ্গলার মতন মেয়েকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছো তুমি। কি করে ভাবলে তুমি? হ্যাঁ, তোমার মতন মেয়ের সাথে আমরা তালে তাল মিলিয়ে নাচব? তোমার মতন মেয়ের সাথে আমার কলি জাহ্নবী সর্বমঙ্গলার মতন মেয়েদের তাল কোনোদিনও মিলবে না। বাহ 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 বাহ, মিস্টার অনিশ কাঞ্জিলাল, সবাইকে তো একেবারে ট্রেনিং দিয়ে এনেছো, শিখিয়ে পড়িয়ে এনেছো না, যে আমি এই বাড়ির ভিলেন, আমার সাথে যাতে কেউ মিশতে না পারে, এবং আমাকে যখন সবাই মিলে একসাথে দেখবে, সবাই মিলে একসাথে যেন আমাকে হিউমিলিয়েট করে, তাই তো? খুব ভালো, বেশ 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 বেশ, ঠিক আছে, বানাও দল, আমিও দেখবো দল বানিয়ে তোমরা ঠিক কতদিন চলতে পারো। নাচো, ধনুচি নাচো, নাচো, কাল এই বাড়িতে আগুন জ্বলবে। সৌমিলি দাঁড়াও, যেও না সৌমিলি। আরে কি হলো, সবাই চুপচাপ হয়ে গেলে? আরে ছেড়ে দাও, ওর কথা ভেবে লাভ নেই, ও সারাক্ষণ শুধু সর্বমঙ্গলার পেছনে লেগে আছে। ওর কথা ছাড়ো, ওর কথা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ ছাড়ো ওর কথা, সবাই এবার বিশ্রাম করো, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তোমরা সবাই এসেছো, আমি সত্যি খুব খুশি হয়েছি, এমন আনন্দ হবে ভাবতেই পারিনি। আরে এই দিদিভাই দাঁড়িয়ে আছিস কি? আরে মিষ্টিগুলো নিয়ে আয়, যা 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 যা। হ্যাঁ হ্যাঁ এই তো এক্ষুনি আনছি বৌদি, চলো না মিষ্টিটা নিয়ে আসি। চলো চলো। সর্বমঙ্গলা দিদি এদিকে এসো। সর্বমঙ্গলা দিদি তুমি ডরে যাও, আমরা তোমার পাশেই আছি, সৌমিলির মতন মেয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একদমই তাই, আমাদের মতো একটা সাধারণ মেয়ে হয়ে তুমি যে তোমার ব্যবসাকে এত উন্নতির পথে এনেছো আমরা সবাই গর্ববোধ করি, জানো তো। আমরা আশা করি যে তোমার ব্যবসা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।
সর্বমঙ্গলা, একটা কথা বলবো, এই যুদ্ধে তুমি জয় হবে। আর হ্যাঁ, এই পরিবার তোমাকে ছাড়া অপূর্ণ, তাই কোনোদিনও এই পরিবার ছেড়ে কোথাও যেও না, কোনোভাবেই না, কেমন?